হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব কমপ্লিমেন্টারি ইভেন্ট নিয়ে। কমপ্লিমেন্টারি ইভেন্ট কি? সাপোজ যদি এ একটি ঘটনা হয়, তাহলে এর কমপ্লিমেন্ট হবে কি? এ কমপ্লিমেন্ট। ওকে, সো এ এর প্রবাবিলিটি পি অফ এ ইকুয়াল টু, তাহলে কমপ্লিমেন্ট হবে, এ এর কমপ্লিমেন্ট হবে 1 - পি অফ এ কমপ্লিমেন্ট। এবারে পি অফ এ মাইনাসটা যদি এই পাশে নিয়ে আসি, তাহলে প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইকুয়াল টু 1, অর্থাৎ কোনো ঘটনা ঘটা এবং তার উল্টা ঘটা যোগফল হবে কত? 1। একটি বিষয় জানে নেই, প্রবাবিলিটির কোনো ঘটনা ঘটা এবং না ঘটার সম্ভাবনা, কোনো ঘটনা যদি ঘটে তাহলে 1, আর যদি না ঘটে তাহলে 0। প্রবাবিলিটি রেঞ্জ 1 থেকে +1 থেকে -1 পর্যন্ত হয়ে থাকে। ওকে, প্রবাবিলিটির মান কখনো +1 এবং -1 এর থেকে বেশি হবে না। সো আমরা আলোচনা করতেছিলাম কমপ্লিমেন্টারি ইভেন্ট নিয়ে। কমপ্লিমেন্টারি ইভেন্টটার বিষয়টা ক্লিয়ার করার জন্য আমরা কিছু এক্সাম্পল আলোচনা করব। ফার্স্ট যে এক্সাম্পলটা নিয়ে আলোচনা করব, তাতে সাপোজ এইখানে আমাদের একটি বক্স আছে, সেখানে 5টি হোয়াইট বল আছে, 3টি ব্ল্যাক বল আছে, আর একটি বক্স আছে, সেখানে 4টি সাদা বল আছে, 5টি কালো বল আছে। এই বক্স থেকে আমরা একটি বল উঠে নিলাম এবং এই বক্স থেকে আমরা একটি বল উঠে নিলাম। ওকে, কোশ্চেন হলো এই দুটি বলের ভিতর অন্তত একটি সাদা হওয়ার সম্ভাবনা কত? এই দুটি বলের ভিতর প্রবাবিলিটি অফ মিনিমাম 1 হোয়াইট হওয়ার সম্ভাবনা কত? সো কমপক্ষে একটি সাদা মানে কি? সাদা একটিও হতে পারে, সাদা দুইটি হতে পারে, তার মানে সাদা কিন্তু সর্বোচ্চ দুইটাই হতে পারবে, কারণ আমরা বল উঠাইছি দুইটা, তিনটা কিন্তু হতে পারবে না, কিন্তু কমপক্ষে একটি হবে। সো কমপক্ষে একটি মানে কি? এইটাতে আমার সাদা উঠতে পারে প্রথম বক্সে, দ্বিতীয় বক্সে ব্ল্যাক উঠতে পারে, প্রথম বক্সে ব্ল্যাক উঠতে পারে, দ্বিতীয় বক্সে হোয়াইট উঠতে পারে। দেখেন, এখানে কিন্তু কমপক্ষে একটি সাদা আছে। আবার যেহেতু কমপক্ষে, তার মানে একের বেশি উঠতে পারে, তার মানে এইখানেও সাদা, এইখানেও সাদা উঠতে পারে, তার মানে দুইটা বক্সেই সাদা উঠতে পারে। সো এগুলো হলো কি, অর দিয়ে আলাদা করা, সুতরাং তাহলে এগুলো আমাদের যোগ হয়ে যাবে পি অফ হোয়াইট ব্ল্যাক, পি অফ ব্ল্যাক হোয়াইট যোগ পি অফ হোয়াইট হোয়াইট। ওকে, সো তাহলে কি করলাম আমরা, এটা হলো প্রথম বক্স থেকে তুলছি, এটা দ্বিতীয় বক্স থেকে। সো এগুলোকে আমরা একটু আলাদা করে দিই, গুণন করে দিই, প্রবাবিলিটি অফ হোয়াইট প্রবাবিলিটি অফ ব্ল্যাক যোগ প্রবাবিলিটি অফ ব্ল্যাক ইন্টু প্রবাবিলিটি অফ হোয়াইট যোগ প্রবাবিলিটি অফ হোয়াইট ইন্টু প্রবাবিলিটি অফ হোয়াইট। সো প্রথম বক্স থেকে আমরা কি হোয়াইট উঠেছি? হোয়াইট আছে আমাদের, সাদা আছে কয়টি? 5টি। 5টির মধ্যে থেকে একটা উঠেছি, তাহলে উপরে অনুকূল উপাদানের সংখ্যা হবে আমাদের 5C1, এবং মোট উপাদান বক্সে আছে কয়টি? 5 আর 3 8। এরপর বল উঠেছি কয়টি? 1টি, 8C1। গুণন দ্বিতীয় বক্স আমরা কি করছি, দ্বিতীয় বক্স থেকে আমরা ব্ল্যাক পাইছি, দ্বিতীয় বক্সে ব্ল্যাক আছে কয়টি? 5টি। 5টির ভিতর থেকে তুলছি কয়টি? 1টি, সুতরাং 5C1। এবং টোটাল বল আছে দ্বিতীয় বক্সে 9টি, 9টি থেকে বল উঠেছি কয়টি? 1টি, 9C1 যোগ তৃতীয় কেজে প্রথম বক্সের বল ব্ল্যাক পাইছি, ব্ল্যাক আছে আমার 3টি, এবং উঠেছি সেখান থেকে আমরা কয়টি? 1টি, 3C1। টোটাল বল আছে 5 আর 3 8, বল উঠেছি কয়টি? 1টি, 3C1। গুণন দ্বিতীয় বক্সে হোয়াইট উঠছে, দ্বিতীয় বক্সে হোয়াইট আছে 4টি, বল উঠেছি কয়টি? 1টি, সো 4C1। এরপরে টোটাল বক্স আছে 5 আর 3 9, বল উঠেছি 1টি, 9C1 যোগ। এরপর তৃতীয়বার কি করছি, তৃতীয়বার আমরা কি পাইছি? প্রথমটাতে পাইছে হোয়াইট, দ্বিতীয়টাতে হোয়াইট পাইছি, তো প্রথমটাতে হোয়াইট আছে কয়টি? 5টি, তার মানে 5C1 ভাগ হলো 8C1, গুণন হলো দ্বিতীয়টাতে আমরা হোয়াইট পাইছি, তার মানে 4C1 ভাগ হলো 9C1। সো তাহলে এখন যদি আমরা এগুলোকে যদি ক্যালকুলেশন করি, তাহলে এখানে 5C1 মানে 5C1 মিন্স 5, সো 5, এবং 8C1 মিন্স 8,
সো 5/8 গুণন 5/9 যোগ 3/8 গুণন 4/9 যোগ হলো 5/8 গুণন 4/9। সো এগুলো যদি আমরা এখন ক্যালকুলেশন করি তাহলে এই এই দুইটা বক্স থেকে মিনিমাম একটা সাদা বল আমরা পাবো। সো তাহলে এতগুলো ক্যালকুলেশন করার পর আমরা মিনিমাম একটি সাদা বল পাবো। ঠিক এই কাজটি যদি আমরা কমপ্লিমেন্টারি ইভেন্টের মাধ্যমে করি তাহলে খুব ইজিলি এত জটিল ক্যালকুলেশন আমাদের হবে না। এখন প্রশ্ন হলো যে কমপ্লিমেন্টারি ইভেন্টটা কি, কিভাবে বুঝবো আমরা কমপ্লিমেন্টারি ইভেন্ট? ঠিক যদি আমরা এই কোশ্চেনটার দিকে তাকাই তাহলে আমরা কি চাচ্ছি, কমপক্ষে একটি সাদা, মানে আমাদের কমপক্ষে একটি সাদা থাকতেই হবে। ঠিক এর উল্টা ঘটনা কি, যে একটিও সাদা থাকবে না, কমপক্ষে একটি সাদা, এর উল্টা ঘটনা হলো একটিও সাদা থাকবে না, তার মানে এই দুইটা বক্স থেকে আসবে আমাদের কি, ব্ল্যাক। ওকে, এটা হলো উল্টা ঘটনা। সো আমরা যদি প্রবাবিলিটি অফ হোয়াইট, মিনিমাম অ্যাট লিস্ট একটা হোয়াইট, অর্থাৎ প্রবাবিলিটি অফ, আমরা যদি তাহলে প্রবাবিলিটি অফ মিনিমাম অন হোয়াইট যদি আমরা বার করতে চাই তাহলে অন থেকে বিয়োগ দিব কি, প্রবাবিলিটি অফ দুইটা বক্সেই আমরা ব্ল্যাক পাবো, একটিও হোয়াইট পাবো না। তাহলে ওয়ান বিয়োগ প্রবাবিলিটি অফ বি, প্রথম বক্সে ব্ল্যাক, ওয়ান বিয়োগ দ্বিতীয় বক্সে ব্ল্যাক। সো ওয়ান বিয়োগ, তাহলে প্রথম বক্সে আমাদের কী ছিল, প্রথম বক্সে আমাদের ব্ল্যাক ছিল কয়টি, তিনটি, দ্বিতীয় বক্সে ব্ল্যাক আছে কয়টি, পাঁচটি। ওকে, সো প্রথম বক্সে ব্ল্যাক ছিল আমাদের কয়টি, তাহলে তিনটি, তার মানে হলো থ্রি। প্রথম বক্স থেকে বল উঠেছি একটি এবং বল ছিল দ্বিতীয় প্রথম বক্সে টোটাল আটটি, 8C on, গুণন হলো দ্বিতীয় বক্সে আমাদের হলো ব্ল্যাক ছিল কয়টি, পাঁচটি, 5C on, টোটাল বল ছিল 9টি, 9C on। এবার যদি এটাকে ক্যালকুলেশন করি, ওয়ান বিয়োগ 3/8 গুণন 5/9, সো ওয়ান বিয়োগ 15/17, এটা হলো উত্তর। সো আমরা তাহলে দেখলাম যে কমপ্লিমেন্টারি ইভেন্টের মাধ্যমে খুব সহজেই আমরা একটা বিষয়কে ক্যালকুলেশন করতে পারি। এই হলো কমপ্লিমেন্টারি ইভেন্টের সুবিধা। কমপ্লিমেন্টারি ইভেন্টটা ক্লিয়ার করার জন্য আমরা আরেকটি এক্সাম্পল দেখি। সাপোজ আমাদের এবারে তিনটা বক্স নিব, এই বক্সে আমাদের আছে দুইটা হোয়াইট, এই বক্সে আছে তিনটা ব্ল্যাক বল, এরপরে দ্বিতীয় বক্সে আছে হলো তিনটা হোয়াইট, চারটা ব্ল্যাক, এরপর তৃতীয় বক্সে আছে হলো পাঁচটা হোয়াইট, চারটা হোয়াইট, পাঁচটা ব্ল্যাক। এখান থেকে আমরা একটি বল ড্র করব, এখান থেকে আমরা একটি বল ড্র করব, এখান থেকেও আমরা একটি বল ড্র করব। ড্র মিন্স তুলে নিব। কোশ্চেন হলো যে মিনিমাম একটা হোয়াইট হওয়ার সম্ভাবনা কত, এই তিনটার ভিতর মিনিমাম একটি হওয়ার সম্ভাবনা কত, তাহলে প্রবাবিলিটি অফ মিনিমাম অন হোয়াইট সম্ভাবনা কত। তাহলে মিনিমাম একটি মানে কি, এইটাতে হোয়াইট হতে পারে, এই দুটাতে ব্ল্যাক হবে, এইটাতে হোয়াইট হতে পারে, এই দুটাতে ব্ল্যাক হবে, এইটাতে হোয়াইট হতে পারে, এই দুটাতে ব্ল্যাক হতে পারে, এটা হলো মিনিমাম। ম্যাক্সিমাম কি, এই দুটাতে ব্ল্যাক হতে পারে, এটা এই দুটাতে হোয়াইট হতে পারে, এইটাতে ব্ল্যাক হবে, এই দুটাতে হোয়াইট হতে পারে, এইটাতে ব্ল্যাক হবে, আবার এইটা এবং এইটাতে হোয়াইট হবে, এইটাতে ব্ল্যাক হবে, এই সাত প্রকার ঘটনা আমাদের মোট ঘটতে পারে। আমরা দেখি তাহলে, তাহলে প্রথমটাতে আমাদের উঠবে হোয়াইট, দ্বিতীয়টাতে ব্ল্যাক, তৃতীয়টাতে ব্ল্যাক, প্রথমটাতে পেলে আমরা ব্ল্যাক, দ্বিতীয়টাতে হোয়াইট, তৃতীয়টাতে ব্ল্যাক, এরপরে প্রথমটাতে ব্ল্যাক, দ্বিতীয়টাতে ব্ল্যাক, তৃতীয়টাতে হোয়াইট, এরপরে প্রথমটাতে হোয়াইট, দ্বিতীয়টাতে হোয়াইট, তৃতীয়টাতে ব্ল্যাক, এরপরে প্রথমটাতে হোয়াইট, দ্বিতীয়টাতে ব্ল্যাক, পরেরটাতে হোয়াইট, এরপর প্রথমটাতে ব্ল্যাক, দ্বিতীয়টাতে হোয়াইট, তৃতীয়টাতে হোয়াইট, তিনটাতেই আমরা হোয়াইট পেলাম। সো এগুলো সবগুলো ঘটনা কিন্তু ওয়ার দিয়ে আলাদা করা হতে পারে, যে এরা এইটাতে হোয়াইট পেতে পারি, অথবা এটাতে, অথবা এটাতে, অথবা এটাতে, যে কোনো একটাতে হোয়াইট পেতে পারি। সো তাহলে এই সবগুলোর প্রবাবিলিটি পি অফ হোয়াইট ব্ল্যাক ব্ল্যাক যোগ পি অফ ব্ল্যাক হোয়াইট ব্ল্যাক যোগ পি অফ ব্ল্যাক ব্ল্যাক হোয়াইট যোগ পি অফ হোয়াইট ব্ল্যাক যোগ পি অফ ডাব্লু ব্ল্যাক হোয়াইট যোগ পি অফ ব্ল্যাক ডাব্লু ডাব্লু যোগ পি অফ তিনটাই হোয়াইট। সো এই সবগুলো যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা কমপক্ষে একটি সাদা পাওয়ার সম্ভাবনা পাবো। একটি সাদা কীভাবে পাবো, সেই
ক্যালকুলেশনটি আমরা পেয়ে যাব। কিন্তু আমরা যদি উল্টা কেস করি বা কমপ্লিমেন্টারি ইভেন্টের মাধ্যমে এটা খুঁজে বের করতে চাই, তাহলে কি হবে, আমাদের কোশ্চেন কিন্তু ছিল মিনিমাম একটি হোয়াইট, ঠিক এর উল্টা কেস কি হবে, একটিও হোয়াইট হবে না, মানে তিনটাই হবে কি ব্ল্যাক, ঠিক আছে। তাহলে প্রবাবিলিটি অফ মিনিমাম ওয়ান হোয়াইট ইকুয়াল টু ওয়ান বিয়োগ প্রবাবিলিটি অফ তিনটাতেই ব্ল্যাক পাবো, ওকে। সো তাহলে ওয়ান বিয়োগ প্রবাবিলিটি অফ প্রথমটাতে ব্ল্যাক ইন্টু দ্বিতীয়টাতে ব্ল্যাক ইন্টু তৃতীয়টাতে ব্ল্যাক, ওকে। সুতরাং আমরা যদি এখন ক্যালকুলেশন করি, ওয়ান বিয়োগ প্রথমটাতে, প্রথম বক্সে আমাদের ব্ল্যাক ছিল তিনটা, তিনটার মধ্যে থেকে বল উঠেছি একটা, তার মানে হবে কি থ্রি সি ওয়ান ডিভাইডেড বাই বল আছে টোটাল হলো দুই আর তিন পাঁচ, পাঁচটার ভিতরে বল উঠেছি একটা ফাইভ সি ওয়ান গুণন, দ্বিতীয়টাতে ব্ল্যাক আছে বলে কয়টি চারটি, বল উঠেছি একটি ফোর সি ওয়ান, এরপরে টোটাল বল আছে সাতটি, বল উঠেছি একটি সেভেন সি ওয়ান, তৃতীয়টাতে ব্ল্যাক আছে পাঁচটি, বল উঠেছি একটি ফাইভ সি ওয়ান, টোটাল বল আছে পাঁচ চার নয়টি, বল উঠেছি একটি নাইন সি ওয়ান। এখন যদি এগুলোকে আমরা যদি ক্যালকুলেশন করি, তাহলে ওয়ান বিয়োগ থ্রি বাই ফাইভ, ফোর বাই সেভেন, ফাইভ বাই নাইন। সো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের উত্তরটি পেয়ে যাব। তাহলে আমরা দেখলাম যে যে ক্যালকুলেশনটি সাধারণভাবে, অর্থাৎ সাধারণভাবে অনেক জটিল হয়, সেটি কমপ্লিমেন্টারি ইভেন্টের মাধ্যমে খুব সহজেই আমরা সলভ করতে পারি। এটা হলো কমপ্লিমেন্টারি ইভেন্টের অন্যতম একটি সুবিধা। কমপ্লিমেন্টারি ইভেন্টের আরেকটি উদাহরণ দেখব। সাপোজ একজন ব্যক্তি একটি কোম্পানিতে তিনটি পোস্টে অ্যাপ্লাই করেছে, ওকে, তাহলে তিনটি পোস্টে অ্যাপ্লাই করেছে, একজন ব্যক্তি একটি কোম্পানিতে তিনটি পোস্টে অ্যাপ্লাই করেছে, পোস্টে প্রার্থীর সংখ্যা ছিল চারজন। সাপোজ আমি ম্যাথে লিখি, প্রথম পোস্টে প্রার্থী কজন, চারজন, দ্বিতীয় পোস্টে প্রার্থীর সংখ্যা ছিল পাঁচজন, তৃতীয় পোস্টে প্রার্থীর সংখ্যা ছিল ছয়জন, ওকে। তাহলে একজন ব্যক্তি এই তিনটা পোস্টে, প্রথম পোস্ট, দ্বিতীয় পোস্ট এবং তৃতীয় পোস্টে অ্যাপ্লাই করেছে চাকরির জন্য। প্রথম পোস্টে যে অ্যাপ্লাই করেছে তার সঙ্গে আরও চারজন অ্যাপ্লাই করেছে, ও সহ চারজন অ্যাপ্লাই করছে, এবং দ্বিতীয় পোস্টে ওই ব্যক্তি সহ পাঁচজন অ্যাপ্লাই করছে, তৃতীয় ব্যক্তি পোস্টে ওই ব্যক্তি সহ ছয়জন অ্যাপ্লাই করছে। এখন কোশ্চেন হলো যে ওই ব্যক্তি যে চাকরি পাবে তার সম্ভাবনা কত। তো ওই ব্যক্তি যে চাকরি পাবে তার সম্ভাবনা আমরা কিভাবে বের করতে পারি? সাপোজ আমরা ধরলাম যে সে প্রথম, অর্থাৎ প্রথম পোস্টে চাকরি পাইছে, দ্বিতীয় পোস্টে পায়নি, প্রথম পোস্টে পায়নি, দ্বিতীয় পোস্টে পাইছে, তৃতীয় পোস্টে পায়নি, এরপরে প্রথমটাতে পায়নি, দ্বিতীয়টাতে পায়নি, তৃতীয়টাতে পাইছে, এরপর প্রথমটাতে পাইছে, দ্বিতীয়টাতে পাইছে, তৃতীয়টাতে পাইছে, কমপক্ষে একটি চাকরি পাওয়ার সম্ভাবনা। সে একটিও পাইতে পারে, দুইটিও পাইতে পারে, তিনটিও পাইতে পারে, ওকে। সো তার মানে প্রথমটাতে পাইছে, দ্বিতীয়টাতে পাইছে, তৃতীয়টাতে পায়নি, এরপরে প্রথমটাতে পাইছে, দ্বিতীয়টাতে পায়নি, তৃতীয়টাতে পাইছে, এরপরে প্রথমটাতে পায়নি, দ্বিতীয়টাতে পাইছে, তৃতীয়টাতে পাইছে, এরপর সে তিনটাতেই পাইছে, ওকে। সো এই সাত প্রকারের ঘটনা ওই ব্যক্তির ক্ষেত্রে ঘটতে পারে। সো আমরা যদি সেম মানে ন্যাচারাল নিয়মে এই ম্যাথটি করতে চাই তাহলে আমাদের এটা ক্যালকুলেশন করতে হবে। কিন্তু যদি আমরা এটা কমপ্লিমেন্টারি ইভেন্টের মাধ্যমে সলভ করতে চাই তাহলে কী হবে? সাপোজ প্রথম পোস্টে তাহলে অ্যাপ্লাই করছিল কয়জন? প্রথম পোস্টে অ্যাপ্লাই করছিল চারজন। তাহলে প্রথম পোস্টে এর জব পাওয়ার সম্ভাবনা, চাকরি পাওয়ার সম্ভাবনা কত? তাহলে যেহেতু এর এক কমপক্ষে একটি চাকরি হবে, সুতরাং চারজন, মোট ইভেন চারজন, সে আছে একজন। দ্বিতীয় পোস্টে মোট অ্যাপ্লাই করেছে পাঁচজন, সে আছে একজন। তৃতীয় পোস্টে মোট অ্যাপ্লাই করেছে ছয়জন, সে একাই আছে, ওকে। সো এটা হলো তার পাওয়ার সম্ভাবনা। এই সবগুলো যোগ করলে আমরা কী করে পাবো? এখন যদি আমরা এটার কমপ্লিমেন্টারি ইভেন্ট বাই করি তাহলে ওয়ান বিয়োগ ওয়ান বাই ফোর ইকুয়াল টু আমাদের হবে থ্রি বাই ফোর, এরপরে ওয়ান বিয়োগ ওয়ান বাই ফাইভ ইকুয়াল টু হবে ফোর বাই ফাইভ, এরপরে আমরা ঠিক কমপ্লিমেন্টারি ইভেন্টগুলো বাই করতেছি, ওয়ান বিয়োগ ওয়ান বাই সিক্স ইকুয়াল টু ফাইভ বাই সিক্স। এখন যদি কমপ্লিমেন্টারি ইভেন্টের ক্ষেত্রে আমরা কী করবো? তাহলে ওয়ান বিয়োগ এ সবগুলো যোগ করে দেবো, থ্রি বাই ফোর গুণন হলো ফোর বাই ফাইভ গুণন হলো ফাইভ বাই সিক্স। সো কমপ্লিমেন্টারি ইভেন্টের ক্ষেত্রে যদি আমরা এই ক্যালকুলেশনটা করে যাই তাহলে আমরা আনসারটি পেয়ে যাবো যে সেই ব্যক্তির চাকরি পাওয়ার সম্ভাবনা কতটুকু।